নমস্কাৰ, ডি ডাব্লিউ ফালৰ পৰা প্ৰকাশ পালে এখন গুৰুত্বপূৰ্ণ জাননী। আজি 3 অক্টোবৰ তাৰিখে আপোনালোকে স্ক্ৰীণত নিশ্চয় দেখিছে, গভৰ্ণমেণ্ট অফ আছাম অফিচ অফ দি ডাইৰেক্টৰ অফ এলিমেণ্টেৰী এডুকেশ্যন আছাম কাহিলিপাৰ গুৱাহাটী। দিছ ইজ ফৰ ইনফৰমেশ্যন অফ অল দি কনচাৰ্ণ ডেট দি প্লেচ অফ পোষ্টিং ইন ৰেচপেক্ট অফ দি ফলোয়িং 1038 টিচাৰ্ছ হু ৱেৰ এপইণ্টেড এগেইনষ্ট দি ডি ডাব্লিউ আছাম স্পেচিয়েল ৰিক্ৰুইটমেণ্ট ড্ৰাইভ এডভাৰটাইজমেণ্ট ডেটেড 5/8/2024 আর মডিফাইড ইন রেসপেক্ট অফ দি টিচার্স প্লেস ইন আমালগেমেটেড হাই স্কুলস আদর্শ বিদ্যালয় টিজিএম স্কুলস এন্ড সিআরসিসি বিআরসি এটসেকটা এন্ড করিজেন্ডাম অর্ডার্স আর ইস্যুড একর্ডিংলি। অর্থাৎ স্পেশিয়াল রিক্রুইটমেন্ট ড্রাইভর দ্বারা যে শিক্ষক নিযুক্তি দিয়া হয়েছিল তারে তলত উল্লেখিত শিক্ষক সকলের 1038 জন শিক্ষকর ক্ষেত্রে কিছু সাল সলনি করা হয়েছে প্লেস অফ পোস্টিং। টিচার্স উইল বি এবল টু ডাউনলোড দি করিজেন্ডাম অর্ডার ফ্ৰম দি অফিচিয়েল ৱেবচাইট, আৰু অফিচিয়েল ৱেবচাইটৰ পৰা কুৰিজেণ্ডাম ডাউনলোড কৰিব পাৰিব। আৰু ডিষ্ট্ৰিক্ট ৱাইজ শিক্ষকসকলৰ ইয়াত লিষ্ট দি দিছে, গতিকে ইয়াত যিসকল শিক্ষকৰ নাম আছে স্পেচিয়েল ৰিক্ৰুইটমেণ্ট ড্ৰাইভৰ দ্বাৰা, এইবাৰ এই শিক্ষকসকলে তেওঁলোকে কুৰিজেণ্ডামটো অফিচিয়েল ৱেবচাইটৰ পৰা ডাউনলোড কৰি ল'ব পাৰিব। কোন ডিষ্ট্ৰিক্টৰ হয়, কি কি কাৰণত এইখিনি প্লেচ অফ পোষ্টিংটো কিছু সাল সলনি কৰা হৈছে সেইখিনি মেনশ্যন কৰিছে নটিফিকেশ্যনখনত। গতিকে এই নিযুক্তি সম্পর্কে এখন এখন গুরুত্বপূর্ণ জাননি। ইয়াত নেম অফ ডিস্ট্রিক্ট সকলখিনি আছে আৰু ডিস্ট্রিক্ট অনুযায়ী আছে। অল আর রিকুয়েস্টেড টু কিপ অন চেকিং দি ডি ডাব্লিউ আসাম ওয়েবসাইট এট ddw.assam.gov.in ফর এনি আপডেট অ্যাবাউট দেয়ার এপ্লিকেশন। এপ্লিকেশনের সম্পর্কে আপডেটের কারণে ডি ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে থাকবর কারণে কোয়া হয়েছে। নো অফলাইন কুয়েরিজ ইন দিস রিগার্ড উইল বি এন্টারটেইন, অফলাইন কোনো ধরনের কুয়েরিজ গ্রহণ করা নহব। গতিকে এই গুরুত্বপূর্ণ খবরটো আপনাদের লগত শেয়ার করে দিলো। গতিকে যিসকল শিক্ষকর নাম আছে তেওঁলোকে পরবর্তী স্টেপর কারণে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে থাকিব। আজিলৈ আহোঁ, ধন্যবাদ।